বাস্টি আসছে দেখে 봤ছি যে পুরো ভাগামার অর্থাৎ এখানে কিন্তু ভাগামার ছাড়া কিছুই নেই তো টোটাল আসলে আমার এই বাইকটা নিয়ে সাথে আমরা তিন ব্যক্তি তো এসে এখানে দেখলাম যে অনেকগুলা আছে খেজুর গাছ খেজুরের মানে রস এখানে প্রচুর পাওয়া যায় মানে রসের সময় আর এখন কিন্তু বর্তমান গাছে খেজুর আছে প্রচুর কিন্তু এই খেজুর আমরা খাবো না তার কারণ এই খেজুরগুলা আসলে খাওয়ার জন্য উপযোগী না অর্থাৎ বাংলাদেশের খেজুর তো একটু অন্যরকম হয়ে থাকে তো এখানে হচ্ছে আকাশটা দেখেন অনেক সুন্দর আর সাথে ওই পাশে আছে বাবুই পাখির বাসা তো এখানে আসলাম আর বাবুই পাখি মানে কিচিরমিচির ডাক শুনবো না এটা তো হয় না তো আসলাম আমরা আর এখানে আসার পরে আমাদের সবার মন ভালো হয়ে গেছে মনে মানে কোনো দুঃখ কষ্ট নেই তার দুঃখ কষ্ট আছে তো যাই হোক এ বাস মাঠে কিন্তু আসলে প্রচুর পরিমাণে লোকজন কাজ করছে কি বলো মামা হ্যাঁ অনুভূতি কিরকম না না বর্তমানে কাজ করার মূরে কাজ করতে যাবা

দাওয়াত দেবে না সে আসলে দাওয়াত দিতে যাচ্ছে না তো ভাই বক্কর দাওয়াত আমি আমার বাইকের পাশে চলে আসলাম তো কি করব আমরা বাসায় যাব আর সে শুধু ওই পর্যন্ত বুঝলাম না সে আছে বিরাট ব্যস্ত একটা মানুষ ও যাক মেলায় আমরা কোথায় যাব মেলায় মেলায় আমরা এখন যাচ্ছে যাব মেলায় গিয়ে ওখানে আমরা ডান্স টান্স দেখবো টিকিট কাটব না ওখানে আমরা টিকিট কাটবো হবে যদি বেদে যাই ওই যাচ্ছে জিতাবা ওই বাইক চালাই চলে আসতে যাচ্ছে তাহলে উপস্থিত আছেন যে আমাদের কনফার্ম হয়ে গেছে বেদে যাবে আসলে দুঃখের কথা কি বলবো তিনটা কাটছিলাম তিনটা কাটছিলাম আমি তিন দিনই ভাবছিলাম মনে বেজে যেতে পারি সেটা নিয়ে মেলা পরিকল্পনা ছিল তো বাদে নাই পরিকল্পনাটা আর এখন দিগাও করব না যদি করি তাহলে রাতের পর রাত পার হয়ে যাবে দিনের পর দিন পার হয়ে যাবে তবু আপনি পরিকল্পনা বাদ যাবে না তো কথা দীর্ঘায়ু না এই ভিডিওটা এই পর্যন্ত কি সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ টাটা বাই বাই